সমাজত এনেকুৱা কিছুমান শিক্ষার্থী আছে, এনেকুৱা কিছুমান ষ্টুডেণ্ট আছে, যোনে দিন রাত পড়ি দিন রাত কষ্ট করে কষ্ট করার পিছতো মার্কস নাপায়। কিহর কারণে মার্কস নাপায় আজি মূল অভিজ্ঞতার পর আপনার ওসর শেয়ার করম। কারণ মই যেতিয়া স্কুলত পড়ি আছিল, যেতিয়া 5, 6, 7 পড়ি আছিল, তেতিয়া আপনাদের বিশ্বাস করক, যেতিয়া ছয়মহিয়া পরীক্ষা যায় আর গরমর বন্ধর পিছত যেতিয়া পরীক্ষার বহি দিয়ে, সেই পরীক্ষা বহি কি করে গার্জেনক সাইন করে পেলায় আর স্কুলত দেখাব দিয়ে টিচারক। মই ইমানখিনি মোৰ প্ৰব্লেম আছিলে যে ছয়মহীয়া পৰীক্ষাৰ বহি দিয়াৰ পিছত স্কুলত মই ঘৰত দেখাবৰ কাৰণে সেইটো কুণ্ঠাবোধ কৰিছিলোঁ। মানে মই ঘৰত দেখাবৰ কাৰণে সাহস হোৱা নাছিল, কিহৰ কাৰণে যে ইমানে মাৰ্কছ মই কম পাইছিলোঁ। আপোনালোকে বিশ্বাস কৰক, আমাৰ স্কুলত 30 নম্বৰ আছিলে ন পাছ কৰাৰ কাৰণে, 30ৰ ভিতৰত মই কিছুমান ছাবজেক্টত পাওঁ 21 নম্বৰ, কিছুমানত 22, কিছুমানত 20, কিছুমানত 18, মানে ফেইল কৰিছিলোঁ ছয়মহীয়া পৰীক্ষাত। আৰু সেই ছাবজেক্টকেইটাতে মই পিছলৈকে যাই পেলাই মেট্ৰিক পৰীক্ষালৈকে গৈ পেলাই HSLC এক্সামিনেশ্যনত গৈ পেলাই সেই পৰীক্ষাকেইটাত সেই ছাবজেক্টকেইটাত মই লেটাৰ পাইছিলোঁ। কেনেকৈ পাইছিলোঁ, কেনেকুৱা 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 কি, তো বলক আজিৰ ভিডিঅ'টোৰ আমি মেইন পইণ্টলৈকে আৰু চাওক। আপোনালোকে যদিহে পরীক্ষাত কম নম্বর পাই আছে, তেতিয়াহলে অকল হার্ডওয়ার্কস করে থাকলে নহব, অলপমান স্মার্ট ওয়ার্ক করবর কারণে যত্ন করক। যেতিয়া মই 5, 6, 7 পড়ি আছিল, যেতিয়া কিছুমান সাবজেক্টত একদম 18 পাও 20 পাও এনেকুৱা, মানে ছয়মহীয়া পরীক্ষাত, কিন্তু সেইকেইটা সাবজেক্টতে মই কলো যে সেইকেইটা সাবজেক্টত লেটার নাম্বার পাই পেলায় মই মেট্রিকত মই ফার্স্ট ডিভিজন লৈ পেলাও মই কটন কলেজিয়েটৰ পৰা পাস কৰিছিলোঁ। এতিয়া কথাটো হৈছে মই কেনেকৈ কৰিছিলোঁ, যেতিয়া মই মানে কি মই ঘৰত পঢ়ো, পড়া সময়খিনিও পড়ো, যে এনেকুৱা নহয় মই নপঢ়ো, কিন্তু তাৰপিছতো মোৰ মাৰ্কছ অহা নাছিল। কাৰণ মই মেইন যিটো টেকনিক পৰীক্ষাত মানে মাৰ্কছ গেইন কৰা, মাৰ্কছ লাভ কৰা, সেইটো টেকনিক মই জনা নাছিলোঁ। মানে ফাৰ্ষ্ট টেকনিকটো কি জানেনে, আপোনালোকৰ স্কুলৰ, আপোনালোকৰ ক্লাছৰ, আপোনালোকৰ ছেকশ্যনৰ যোনকেইটা ল'ৰা বা ছোৱালীয়ে ভাল ভাল নম্বৰ পাইছে, বা আপোনালোকৰ মানে ক্লাছৰ 1ৰ পৰা 10 নম্বৰৰ ভিতৰত, ৰোল নম্বৰৰ ভিতৰত যোনকেইটা আছে, তেখেতসকলেতো পৰীক্ষাত ভাল মাৰ্কছ পায়। এতিয়া আপোনালোকে কি কৰক, তেখেতসকলৰ লগত কনচাল্ট হওক, অলপমান তেখেতসকলৰ ষ্টুডেণ্টবিলাকৰ লগত, আপোনালোকৰ ফ্ৰেণ্ডছবিলাকৰ লগত অলপ কথা পাতক, যে সিহঁতৰ বহীবিলাক চাওক, ছয়মহিলি পৰীক্ষাৰ যেতিয়া বহি দিয়ে, বা আপোনালোকে যেতিয়া বহীত মানে কিবা কুৱেশ্যন পেপাৰৰ এনচাৰ কৰিব দিলে, সেই কুৱেশ্যন পেপাৰৰ এনচাৰটো আপোনালোকে কি টিচাৰক দেখুৱাব লাগে নেক্সট দিনা, বা কিবা হোমৱৰ্ক কৰিব দিলে, তেখেতসকলেনো কি লিখিছে আৰু আপুনিনো কি লিখিছে, সেইটো বস্তু মাইণ্ড কৰাৰ কাৰণে যত্ন কৰক। আৰু আৰু মই এটা ভুল কৰিছিলোঁ কি, ডাইৰেক্ট মই মুখস্থ কৰিছিলোঁ, আগতে যেতিয়া 6, 7, 8 পঢ়িছিলোঁ মুখস্থ কৰিছিলোঁ। মুখস্থ বস্তুটোৱে ভুলে শুদ্ধই তাৰমানে সোমাই দিওঁ, মানে মুখস্থহে কৰোঁ, কিন্তু সেই বস্তুটো বুজি পাবৰ কাৰণে চেষ্টা কৰা নাছিলোঁ। যদি আপোনাক মাৰ্কছ লাগে, তেতিয়াহলে এটা কুৱেশ্যন সবকেইটা ষ্টুডেণ্টে কৰিব, ঠিক আছে, তাৰে ভিতৰত আপোনাৰটো কি ইমান ইউনিক কোৱালিটি আছে যিটোৰ কাৰণে আপোনাৰ টিচাৰজনে মাৰ্কছ দিব, সেই মাৰ্কছ দিয়াটো আপুনি বাধ্য কৰাব লাগিব আপোনাৰ টিচাৰজন, যে এই কণ্টেণ্টটোত এইটো যিটো লিখিছে সেই লিখাটোত কিবা এটা টিচাৰজনৰ মনটো ভাল লাগিব লাগিব, বা আপুনি যিটো লিখিছে তাতে নিজৰ আইডিয়া কটায়ো, মই আইডিয়া এইটো কথা কোৱা নাই, চাপ'জ বিজ্ঞানৰ কুৱেশ্যন, ছায়েন্সৰ কুৱেশ্যন, সূত্ৰটো আপুনি সূত্ৰই লিখিব লাগিব। যদি কেতিয়াবা ডেছক্ৰাইব কৰিব দিয়ে, কিবা ব্যাখ্যা লিখিব দিয়ে, কিবা দিয়ে, সেইবিলাকত অলপমান নিজৰ টেলেণ্ট কিছুমানো আপুনি কিমান আণ্ডাৰষ্টেণ্ডিং হৈছে, কিমান বুজিছে, সেই বস্তুটো পৰীক্ষাত বহাবৰ কাৰণে চেষ্টা কৰক। 2 নম্বৰ পজিশ্যন হৈছে প্ৰিভিয়াছ কুৱেশ্যন পেপাৰবিলাকৰ সলিউশ্যন, যিবিলাকে মেট্ৰিকত ষ্টেণ্ড কৰে বা হাই ছেকেণ্ডেৰীত ষ্টেণ্ড কৰে, তেখেতসকলে কেনেদৰে এনচাৰ কৰিছিল, সেনেকুৱা কিছুমান কিতাপ মাৰ্কেটত খুব উপলব্ধ আছে, মাৰ্কেটত কিনিব পাৰি, বা এইবিলাক জিজ্ঞাস এইবিলাক নানা ধৰণৰ জিজ্ঞাসৰ বেক চাইডে, মানে জিজ্ঞাস মেগাজিনৰ বেক চাইডে কিছুমান লিখা থাকে যে এইবাৰ যিখিনি টপ, মানে যিখিনি ল'ৰা ছোৱালীয়ে টপ কৰিলে বা যিখিনি ল'ৰা ছোৱালীয়ে ষ্টেণ্ড কৰিলে তেখেতসকলে কেনেদৰে লিখিছিল, সেইবিলাক আপুনি তেনেদৰে লিখিব পাৰিছেনে পৰা নাই, বা কিটো মানে কেনেকুৱা ষ্টাইলত লিখিলে টিচাৰবিলাকে মাৰ্কছ বেছি দিয়ে, সেইটো আপোনালোকে ফ'ল' কৰক, সেইটো আপোনালোকে ফ'ল' কৰক। আৰু থাৰ্ড পজিশ্যনটো হৈছে আপুনি স্কুলত বা কলেজত যিবিলাক ফ্ৰেণ্ডছ বনাব, সেইখিনি ফ্ৰেণ্ডছ এনেকুৱা ফ্ৰেণ্ডছ বনাওক যিখিনি ফ্ৰেণ্ডছ এতিয়া অলপমান ভাল ৰেংকিঙত আছে আপোনাৰ স্কুল বা কলেজত, তেখেতসকলৰ ধৰা লিখনিত কিবা এটা দম আছে, বা তেখেতসকলে কেনেভাৱে পঢ়ে, কেনেভাৱে পঢ়ে, কেনেধৰণে এনচাৰ লিখে, এইকেইটা আপোনালোকে ফ'ল' কৰক। আৰু
নিজে কিতাপখন বুজার উপরে মুখস্থ বিদ্যা তো লাগিব, মই কোৱা নাই মুখস্থ বিদ্যা নহলে কাৰণে মুখস্থ বিদ্যা লাগিব, কিন্তু মুখস্থ বিদ্যার উপরও আপনার নিজা ক্রিয়েটিভিটি তাত মানে ব্যাখ্যা ব্যাখ্যা যেটা লিখিব দিব তাত আপনার নিজের কোয়ালিটি কি আছে সেই কোয়ালিটিটা দিয়ার কারণে চেষ্টা করক। মই এইকারণে কইছো অকল হার্ডওয়ার্কস করে থাকলে নহব, কিন্তু আপনাদের স্মার্ট ওয়ার্ক কিছু করব লাগিব। এই যোনকেইটা আজি মই টিপস দিল সামান্য পরিমাণে এই টিপস কেটা ইউজ করে পেলায় মই কিন্তু যুক্ত লড়াই মই ফাইভ সিক্সত মানে ছয় মহিয়া পরীক্ষার বহি দিয়ার পিছন ঘরত দেখাবর কারণে লাস করেছিল সেইজন লড়াই, কিন্তু আজি মই মেট্রিক পরীক্ষা যেটা মই মেট্রিক পরীক্ষা পাস করেছিল মই ফার্স্ট ডিভিশন লই পেলায় মই লেটার্স মার্কস লই পেলায় মই পাস করেছিল মেট্রিক এক্সাম ফ্রম কটন কলেজিয়েট গুয়াহাটির পরে। নজানো কিমানখিন মানে কব পারিল মূর যেখিন সামান্য পরিমাণে অভিজ্ঞতা মই কেন মেট্রিক পরীক্ষার ফার্স্ট ডিভিশন লেটার মার্কস লো পাস করেছিল সেইটাই কথা আপনার ওর জনাবর কারণে চেষ্টা করল। ধন্যবাদ। যদি আপনার ভিডিওটা ভাল লাগিছে তো লাইক করে দিব, কমেন্ট করে দিব আপনাদের কিভাবে, আর যদি মূল চ্যানেলটি নতুনকে আছে তো প্লিজ ইয়ার সাবস্ক্রাইব করার কারণে একবারে নাপারিব, আর ইয়ার ভিডিও বিলাক অলমান শেয়ার করব। খুব ধুনিয়া ধুনিয়া একটা গঠনমূলক আলোচনার উপর মই ভাবো ভিডিও কিছু দিয়েছো, গতিকে হেল্প করব আগুয়াই যাওয়াত। ধন্যবাদ। জয় আই অসম।